নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের আবার নতুন করে গ্রাম পঞ্চায়েতগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে তোমরা শুধুমাত্র ন্যূনতম অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেক আগ্রহী চাকরি জন্য আজকে একটি চাকরির সুবর্ণ সুযোগ তো এখানে তোমাদের যে আবেদন করতে হবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কি কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের প্রথমে এখানে জানিয়ে রাখি এখানে গ্রাম পঞ্চায়েতে যে নতুন করে যে পদে এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে বেসিক কিছু ডিটেলস তোমাদের ফিল করতে হবে সেগুলো তোমাদের আমি জানিয়ে দিই এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে নাম ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এর সাথে ডেট অফ বার্থ এরই সাথে তোমাদের পোস্টাল অ্যাড্রেস উইথ পিন কোড সাথে জেন্ডার ফিমেল মেল অর আদার্স তোমরা এখানে মেনশন করে দেবে এর সাথে রিলিজিয়ান সাথে কাস্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস ন্যাশনালিটি এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এগুলো সবগুলো ফিল করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে এখানে যেহেতু ন্যূনতম অষ্টম পাস চেয়েছে তোমরা এখানে অষ্টম পাস সাথে মাধ্যমিকের ডিটেলস তোমরা এখানে দিয়ে দিতে পারো কোন স্কুল থেকে তোমরা পাস করেছো এবং ইয়ার কোন সালে তোমরা পাশ করেছো এক্সপিরিয়েন্সের ডিটেলস যদি তোমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা সেটা মেনশন করে দেবে এরই সাথে তোমাদের মেল আইডি আর সাথে বন্ধুরা এখানে ডেট দেওয়া রয়েছে সেই ডেটটা তোমরা এখানে মেনশন করে দেবে অর্থাৎ যে ডেটে তোমরা এই অ্যাপ্লিকেশানটি সাবমিট করবে সেই ডেটটি এখানে তোমরা মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করে দিতে হবে ঠিক আছে এখানে তোমরা যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা এখানে আবেদন করতে পারবে এখানে যে বেসিক কিছু ক্রাইটেরিয়া চেয়েছে সেই ডিটেলসগুলো আমরা একবার দেখে নিই এখানে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ছাড় হিসাবে এসসিএসটিদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের এখানে বয়সের ছাড় রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে রেসিডেন্ট তোমাদের লোকাল রেসিডেন্ট হতে হবে অর্থাৎ যে ডিস্ট্রিক্টে এখানে নিয়োগ করা হবে সেই ব্লকের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এর সাথে বন্ধুরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে বারো মাসে রান্নার কাজের উপর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে ঠিক আছে এরই সাথে বন্ধুরা সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট এখানে সতেরো দুই দুই তারিখে হতে চলেছে ঠিক আছে দুপুর একটা সময় কিন্তু তোমাদের এখানে এই রিটেন টেস্ট হবে এই পরীক্ষার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে এই সেই অ্যাডমিট কার্ড তোমাদের পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা যদি রিটেন টেস্ট কোয়ালিফাই করো তাহলে তোমাদের এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কুড়ি দুই দুই হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় হবে যে অ্যাড্রেসে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে পিও কাম ডি ডব্লিউ ও বিসিডাব্লু অ্যান্ড টিডি অফিস পশ্চিম বর্ধমান রুম নাম্বার একশো পাঁচ এইচডিও অফিস আসানসোল ফার্স্ট ফ্লোর এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের বন্ধুরা ইন্টারভিউ হবে ঠিক আছে নোটিফিকেশানে আরও ডিটেলস বন্ধুরা এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কুক পদের জন্য এখানে বয়েজ হোস্টেল এক্লাব বা মডেল রেসিডেন্ট স্কুলে এখানে নিয়োগ করা হবে ভিলেজ রঘুনাথপুর পোস্ট অফিস বনকাটি কানসকা ব্লক পশ্চিম বর্ধমান এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এক বছরের জন্য এখানে নিয়োগ করা হবে যে সমস্ত আগ্রহী চাকরি এই পদের জন্য তোমরা আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো ওটার আইডেন্টি কার্ডের ফটোকপি সাথে সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড এবং প্রুফ অফ ডেট অফ বার্থ সাথে এডুকেশন কোয়ালিফিকেশানস এবং এক্সপিরিয়েন্সের যে ডিটেলসগুলো রয়েছে তোমাদের সেই ডিটেলসগুলোর উপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে ড্রপ বক্সে জমা করতে হবে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকেল চারটার মধ্যে ঠিক আছে এখানে গভর্নমেন্ট হলিডে স্যাটারডে এবং সানডে বাদ দিয়ে কিন্তু তোমরা ড্রপবক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ড্রপ করে দিতে পারবে এখানে ড্রপবক্স বর্ধা ভিডিও অফিস কাঞ্চকা তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা দেখতেই পারছো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্টস ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর এস অফিস বিল্ডিং আসানসোল সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফোর তোমরা চাইলে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা ফোন করে নিয়েও জেনে নিতে পারো এখানে মেমো নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে দশ এক দুই হাজার চব্বিশ নতুন নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে আবেদনের পূর্বে প্রত্যেককে বলবো নোটিফিকেশানটি ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে